রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 15 নম্বর ওয়ার্ডের 2 নম্বর শাঁখারি পুকুর এলাকার বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে সংঘের নিজস্ব ময়দানে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই খেলায় 16টি দল অংশগ্রহণ করে। স্থানীয় ও বহিরাগত 16টি দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার, বিশিষ্ট খেলোয়াড় দেবাশিস কোনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার। শাঁখারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে আজকে সারা দিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন করেছেন, তার এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় নিমাই মজুমদার মহাশয়, রয়েছেন আমাদের ফুটবল জগতের এক ঝাঁক নক্ষত্র, যারা একটা সময় জেলার হয়ে গোটা বাংলায় নাম করেছেন, সেই আমাদের ডাবলুডা থেকে দেবাশিস কোনার থেকে আমাদের ভানুদা থেকে শুরু করে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন, এবং আমাদের এই ক্লাবের তমলদা সহ এই ক্লাবের অন্য সদস্যরা, এবং আজকে যারা এই খেলার মাঠে অংশগ্রহণ করেছেন আমার ভাইয়েরা দাদারা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা জানেন যে এই ফুটবলের মৌসুম শুরু হয়ে গেল, এখন কোনো না কোনো দিন শহরের বিভিন্ন জায়গায় এইভাবে ফুটবল খেলা চলবে। একটা সময় খেলা শেষ হয়ে গেছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা বাংলা জুড়ে আবার খেলার জগৎ ফিরে এসেছে। আমরাও আগের বছর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 16ই আগস্টকে খেলা দিবস ঘোষণা করেছেন, এবারও সেই খেলা দিবসে আমরা আমাদের বর্ধমান শহরের করজনঘাট এলাকায় আমরা আমাদের শহরের 250টা ক্লাবকে আমরা 4টে করে আমরা বল দেবো, এবং সেই দিন আমাদের যারা বর্ধমান শহরের আমাদের যারা খেলোয়াড়, যারা আমাদের অনুপ্রেরণায়, যারা আমরা যাদের অনুপ্রেরণায় আজকে খেলার জগতে বর্ধমান শহরে অনেক নাম করেছেন, সেই পুরনো দিনের আমাদের খেলোয়াড়দেরও আমরা সেই দিন সম্বর্ধনা দেব। আমরা সমস্ত ক্লাব এবং দুর্গাপুজো কমিটিকে আমরা সংস্কৃত লোকমঞ্চে তাদের আসার জন্য আহ্বান করব, যেখানে ডিএম সাহেব এবং আমাদের এসপি সাহেব থাকবে। আমরা এবার পুলিশ লাইন থেকে আমরা গোলাপবাগ পর্যন্ত আমরা দুর্গাপুজো কার্নিভাল করব 50টা দুর্গাপুজো কমিটিকে নিয়ে। সেখানে আমরা পুজো কমিটিগুলো আবেদন করব, আপনারা এই কার্নিভালে অংশগ্রহণ করুন। নতুন আজ বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক এবং বর্ধমানের জননেতা মাননীয় খোকন দাস মহাশয় উপস্থিত আছেন, এখানে ফুটবল জগতের বিশিষ্ট ক্রীড়াপ্রেমিক লোকেরা দাবাদা আছেন, ডাবলুদা আছে, ভানুদা আছেন, ক্লাব সভাপতি কমলদা আছেন, এবং বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ রায় রয়েছেন। যে সমস্ত যে কোনো রকম কাজের জন্য উনি সব সময় রয়েছেন, তাই বলবো যে আপনারা এগিয়ে যান, খেলাধুলা খুব ভালো জিনিস। এদিন বিধায়ক খোকন দাস ফুটবলে কিক করে প্রতিযোগিতার সূচনা করেন। খেলায় বিজয়ী দলকে নগদ 30,000 টাকা ও ট্রফি ও বিজেতা দলকে নগদ 25,000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে আজকে বিবেকানন্দ সেবক সংঘের নিজস্ব ফুটবল ময়দানে 16টি টিম নিয়ে আমরা একটি একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট করছি। 16টা টিম কোথাকার আছে? 16টা টিম কিছু বর্ধমানে রয়েছে, কিছু আমাদের সোদপুর, দমদম, বিশরা, নবদ্বীপের টিম রয়েছে। তার মানে আমাদের যারা বিজয়ী টিম থাকবে তাদের জন্য ট্রফি আছে এবং 30,000 টাকা প্রাইজ মানি আছে, এবং যারা বিজিত টিম থাকবে তাদের জন্য ট্রফি রয়েছে এবং নগদ 25,000 টাকা প্রাইজ মানি রয়েছে। মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় নিমাই মজুমদার মহাশয়, এবং উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় খেলোয়াড় দাবাদা দেবাশিস কুমার মহাশয় এবং আরও বিশিষ্ট জনের উপস্থিত। কটা টিম অংশগ্রহণ করেছে? আমাদের এখানে 16টি টিম অংশগ্রহণ করেছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।